হ্যালো ভিওয়ার্স আপনাদের সামনে হাজির হয়েছি আমি প্রফেসর বিমল ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং গভর্নমেন্ট তুলার্ম কলেজ নারায়ণগঞ্জ আমি আজকে অবিবৃত সাপ্লাইজ বা খুচরা দরবাদি বা মনিয়ারি এবং অনুবর্জিত সেবায় কার্যপত্রে কীভাবে হিসাবভুক্ত করা হবে বা সমন্বয় করা হবে সেই ব্যাপারটি নিয়ে আলোচনা করব ইতিপূর্বে আমি অগ্রিম খরচ কীভাবে কার্যপত্রের সমন্বয় করা হয় বা হিসাবভুক্ত করা হয় সেই বিপর্যয়ের একটি ভিডিও দিয়েছি ওই ভিডিওটি দেখতে আই বাটনে ক্লিক করুন যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লিখতে ভুল করবেন না অনুপার্জিত সেবায় আয় পদ্ধতিতে হিসাবভুক্ত করা হয়ে থাকতে পারে অথবা দায় পদ্ধতিতে হিসাবভুক্ত করা হয়ে থাকতে পারে যদি আয় পদ্ধতিতে হিসাবভুক্ত করা হয়ে থাকে তবে র্যামিলে সেবা খাতে আয় নামে একটি হিসাব থাকবে যদি দায় পদ্ধতিতে অনুপরিচিত সেবা আয় হিসাবভুক্ত করা হয়ে থাকে তবে রায় মিলে অনুপরিচিত সেবায় নামে একটি হিসাব থাকবে যদি আয় পদ্ধতিতে হিসাবভুক্ত করা হয়ে থাকে তবে একটি নির্দিষ্ট সময়কালে ঠিক যতটুকু পরিমাণ সেবা আয় অনুপার্জিত থাকবে ঠিক ততটুকু পরিমাণ অনুপরাজিত সেবা আয় হিসাবে সমন্বয় করতে হবে আর যদি অনপরিচিত সেবা আয় নামে যদি হিসাবভুক্ত করা হয়ে থাকে তবে ওই নির্দিষ্ট সময়ে যতটুকু আয় অর্জিত হয়েছে ততটুকু সেবা আয় হিসাব বইতে সমন্বয় করতে হবে অন্যদিকে সাপ্লাইজ অবৃত সাপ্লাই যদি হিসাব বইতে সম্পদ পদ্ধতিতে হিসাবভুক্ত করা হয়ে থাকে তবে রায় মিলে সাপ্লাইজ নামে একটি হিসাব থাকবে সেই ক্ষেত্রে যতটুকু সাপ্লাইজ ব্যবহৃত হয়েছে বা খরচ হয়েছে ততটুকু সাপ্লাইজ খরচ হিসাবে সমন্বয় করতে হবে এবং যদি সাপ্লাইজ খরচ নামে পূর্বে সাপ্লাইজটাকে হিসাবভুক্ত করা হয়ে থাকে সেই ক্ষেত্রে মিলে একটি সাপ্লাইজ খরচ হিসাব থাকবে এবং যে পরিমাণ সাপ্লাইস অব্যবহৃত থাকবে ঠিক সেই পরিমাণ সাপ্লাইস কার্যপত্রে সমন্বয় করতে হবে অনুপরিচিত সেবায় এবং অব্যবহৃত সাপ্লাইজ কোন কোন পরিস্থিতিতে কিভাবে এটার অ্যাডজাস্টমেন্ট করতে হবে সমন্বয় করতে হবে কার্যপত্রে সেটা আমরা এখন উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করব এখানে মিলে খেবা খাতে আয় দেওয়া আছে পাঁচ হাজার টাকা এবং সমন্বয়ে অনুপরিচিত সেবা খাতে আয় দেওয়া আছে এক টাকা যেহেতু এখানে সেবা খাতে আয় সম্পূর্ণটা আয় হিসেবে দেখানো হয়েছে র্য মিলে সেহেতু নির্দিষ্ট হিসাবকালে সেবা খাতে আয় যতটুকু অনুপার্জিত আছে বা যতটুকু অনুপ্রার্জিত থাকবে সেই পরিমাণ টাকা দ্বারা সেবা খাতে আয় কমাতে হবে আমরা জানি ক্রেডিট হিসাব কমানোর জন্য ডেবিট করতে হয় সেহেতু সেবা খাতে আয় এখানে সমন্বয়ে ডেবিট করা হয়েছে অবশিষ্ট পরিমাণ টাকা সমন্বিত রায় মিলে ক্রেডিট কলামে বসবে আমাদের মনে রাখতে হবে মূল হিসাবটি যেহেতু ক্রেডিটে আছে সেহেতু ডেবিট কলামের টাকা বাদ দিয়ে অবশিষ্ট তিন হাজার ছশো টাকা ক্রেডিট কলামেই বসবে পরবর্তীতে তা আয় বিপরণীতে ক্রেডিট পাশে বসবে মনে রাখতে হবে সমন্বিত রায় মিলে যা ক্রেডিট সেটা আয় বিবরণীতে বা উদ্বৃত্তপত্রে ক্রেডিট কলামে বসবে এবং সেটা যেটা ডেবিট সেটা ডেবিট কলামে বসবে যেহেতু সেবা আয় একটি আয় সেহেতু সেবা আয় আয় বিপরণীতে বসছে অনুপার্জিত সেবা আয় একটি দায় সেহেতু এটা সমন্বয়ের ক্রেডিট কলামে সমন্বিত রায় মিলের ক্রেডিট কলামে এবং উদ্বৃত্তপত্রে দায়ে বসছে এখানে র্য মিলে অনুপার্জিত আয় দেওয়া আছে অর্থাৎ সম্পূর্ণটাই দায় হিসাবে দেখানো হয়েছে সমন্বয়ে যদি দেওয়া থাকে অনুপার্জিত আয় তবে যতটুকু সেবা খাতে আয় অর্জিত হয়েছে নির্দিষ্ট সময়কালে তা সমন্বয় করতে হবে এই জন্য রেয়ামিলের অনুপার্জিত সেবা খাতের আয় থেকে হিসাবকাল শেষে যে পরিমাণ অনুপার্জিত থাকবে তা বিয়োগ করতে হবে এখানে এর পরিমাণ চার হাজার ছশো টাকা চার হাজার ছশো টাকা আয় আমরা জানি আয় ক্রেডিট সুতরাং চার হাজার ছশো টাকা সমন্বয়ে ক্রেডিট সমন্বিত র্যামিলের ক্রেডিট এবং আয় বিবরণীতে ক্রেডিট কলমে বসবে অন্যদিকে অনুপার্জিত আয় কমাতে হবে আমরা জানি ক্রেডিট হিসাব কমানোর জন্য ডেবিট করতে হয় যতটুকু আয় অর্জিত হয়েছে সেই পরিমাণ টাকা সমন্বয়ে ডেবিট করে অবশিষ্ট টাকা সমন্বিত রায় মিলে এবং উদ্বুত্তপত্রে ক্রেডিট কলামে বসবে যেহেতু মূল হিসাবটা এখানে ক্রেডিট যদি সমন্বয়ে সরাসরি অনুপরচিত সেবা আয়ের মধ্যে যত টাকা উপার্জিত হয়েছে সেই কথা উল্লেখ থাকে সেক্ষেত্রে আমার অনুপার্জিত সেবা আয়ের টাকা থেকে ওই টাকা বিয়োগ করা দরকার নেই সেক্ষেত্রে সরাসরি যেই টাকা উপার্জিত হয়েছে সেই টাকা দ্বারা অনুপরজিত সেবা আয় ডেবিট করতে হবে এবং সেবা আয়কে ক্রেডিট করতে হবে এবং ট্রিটমেন্ট ওই আগে যেভাবে করা হয়েছে ঠিক সেভাবেই করতে হবে এখন আমরা দেখব সাপ্লাইজ এখন আমরা দেখব অব্যবহৃত সাপ্লাইজ বা খুচরা দ্রব্যাদি বা মনেহারি কিভাবে কার্যপত্রে সমন্বয় করতে হয় এখানে সাপ্লাইজ দেওয়া আছে দুই হাজার টাকা তার মানে এখানে এটা সম্পদ হিসাবে দেখানো আছে সমন্বয়ে দেওয়া আছে ব্যবহৃত সাপ্লাইজ এক টাকা অথবা সাপ্লাইস খরচ এক হাজার চারশো টাকা এখানে যেহেতু সাপ্লাইস সম্পদ হিসাবে দেখানো আছে সেহেতু যে পরিমাণ ব্যবহৃত হয়েছে বা খরচ হয়ে হয়েছে সেই পরিমাণ সাপ্লাইস আমাকে সাপ্লাইস খরচ হিসাবে ডেবিট করতে হবে এবং সাপ্লাইজকে ক্রেডিট করতে হবে যেহেতু এখানে সাপ্লাইস ডেবিট দেওয়া আছে এটার ব্যবহারের কারণে এটা কমেছে সুতরাং ডেবিটটাকে সমন্বয়ে ক্রেডিট করতে হবে এখন অবশিষ্ট থাকল ছশো টাকা ছশো টাকা আমার সমন্বিত মিলে ডেবিট যেহেতু সমন্বিত মিলে ডেবিট এবং এটা সাপ্লাইজ একটা সম্পদ সেহেতু এটা সরাসরি আমার এখানে আবার উদ্বৃত্তপত্রের ডেবিট পাশে বসবে আর যেহেতু এখানে সাপ্লাইজ খরচটা ডেবিট হয়েছে সেহেতু সাপ্লাইজ খরচটা আমার সমন্বয়ে ডেবিট হবে এবং সমন্বিত রায় মিলে ডেভিট হবে এবং আয় বিবরণীতে ডেবিট হবে যেহেতু সাপ্লাই খরচটা একটা ব্যয় এখানে দেখা যাচ্ছে সমন্বয় একটু অন্যভাবে বলা আছে যেহেতু বলা আছে অব্যবহৃত সাপ্লাই চোদ্দোশো টাকা তার মানে এখানে সাপ্লাই ছিল র্য মিলে দুই টাকা অর্থাৎ এখানে সম্পদ হিসাবে দেখানো আছে দুই টাকা আবার এখানে বলাও আছে অব্যবহৃত সাপ্লাইস চোদ্দোশো টাকা এটাও সম্পদ সুতরাং এখানে খরচ হয়েছে কত টাকা খরচ হয়েছে ছশো টাকা তার মানে এখানে খরচ ছশো টাকাটা দ্বারা ডেবিট করতে হবে আর ছাপ্লাইসকে কমানোর জন্য ছশো টাকা দ্বারা ক্রেডিট করতে হবে সাপ্লাই যেহেতু দুই হাজার টাকা ছিল এটা এটা কমেছে ছশো টাকা তার মানে ক্রেডিট করলাম ডেবিট জিনিস আমরা জানি ডেবিট কমানোর জন্য ক্রেডিট করতে হয় তো অবশিষ্ট থাকলে চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা আমার সমন্বিত মিলে আসলো যেহেতু এটা সম্পদ সেটা আবার পরবর্তীতে উদ্বৃত্তপত্রের ডেবিট পাশে বসবে সম্পদ হিসাবে যেহেতু সাপ্লাইজ খরচটা একটা ব্যয় সেহেতু সাপ্লাইজ খরচটা ব্যয় মানে তো ডেবিট আমরা জানি সমন্বয় ডেবিট বসলো সমন্বিত রেয় মিলও ডেবিট বসলো ছশো টাকা এবং আয় পরিবণিত ডেবিট পড়ছে ছশো টাকা এখন আমরা দেখি যদি মিলে সাপ্লাইজ খরচ দেওয়া থাকে এখানে এআই মিলে সাপ্লাইস খরচ দেওয়া আছে দুই হাজার টাকা আর সমন্বয়ে বলা আছে অব্যবহৃত সাপ্লাই ছশো টাকা অথবা বছরের শেষে হাতে সাপ্লাই অবশিষ্ট আছে ছশো টাকা এরকম বলা আছে এখানে খরচ হিসেবে দেওয়া আছে যেহেতু সেহেতু যত টাকা হাতে থাকবে অত টাকারই সমন্বয় করে দিতে হবে এখানে কার্যপত্রে যেহেতু সাপ্লাইস খরচ থেকে ছশো টাকা হাতে আছে সেহেতু আমার বুঝতে হবে চোদ্দোশো টাকা এখানে খরচ হয়েছে ঠিক আছে আর ছশো টাকা আমার এখানে হাতে আছে তো ছশো টাকা যেহেতু হাতে আছে সেহেতু আমার অবিবৃত সাপ্লাই ছশো টাকা এখানে ডেবিট হবে সাপ্লাইস খরচটা ক্রেডিট হবে যেহেতু সাপ্লাইস খরচটা আমার আসলে চোদ্দ পুরাটা খরচ হয় নাই ছশো টাকা আছে সুতরাং ছশো টাকা আমার সাপ্লাইস খরচ কমাতে হবে সাপ্লাইস খরচ যদি আমি কমাই তবে এটা ক্রেডিট করতে হবে তো আমার এখনও খরচ হলো কত টাকা চোদ্দোশো টাকা যেহেতু এটা খরচ এটা ডেবিট সমন্বিত র্য মিলে ডেবিট কারণ ডেবিট থেকে ক্রেডিট বিক করলে আমার ডেবিট অবশিষ্ট থাকে চৌদ্দোশো টাকা সেহেতু এটা র্য মিলে সমন্বিত রায় মিলে ডেবিটে বসছি চোদ্দোশো টাকা যেহেতু এটা খরচ সেহেতু এটা আবার আমার আয় বিবরণীতে ডেবিট পাশে বসবে অন্যদিকে অবিবৃত সাপ্লাই যেহেতু ছশো টাকা এটা যেহেতু সম্পদ সেহেতু এটা আবার ডেবিটে বসবে রে সমন্বয়ে এবং সমন্বিত রায় মিলেও ডেবিটে বসবে যেহেতু সম্পদ সেহেতু এটা আমার আবার উদ্বৃত্ত পথের ডেবিট পাশে বসবে আশা করি আপনাদের এই এপিসোডটি ভালো লেগেছে সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন